রোহিঙ্গাদের হত্যার অভিযোগ অস্বীকার সুচির। মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দেশটির নেত্রী অং সান সুচি। ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, রাখাইন রাজ্যে যেখানে রোহিঙ্গা মুসলমানরা বসবাস করেন সেখানকার সংকট সম্পর্কে অবগত আছেন তিনি, তবে জাতিগতভাবে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করে ফেলার অভিযোগটি ঠিক নয়। তিনি বলেন, আমার মনে হয় না এমন কিছু ঘটেছে, যা হচ্ছে তাকে আমরা মুসলমানদের নিশ্চিহ্ন করা বলতে পারি না। তিনি দাবি করেন, যে কোনো রোহিঙ্গা দেশে ফিরে আসলে স্বাগত জানাবেন তিনি। অনেকে মনে করেন এ বিষয়ে সুচির নীরব ভূমিকা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি সারা বিশ্বে প্রশংসিত ছিলেন, পেয়েছেন নোবেল শান্তির পুরস্কার। তবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচারের পর থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে পড়েছেন সুচি। গত বছরের অক্টোবর থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের লক্ষ্য করে নির্যাতন চালাতে থাকে মিয়ানমার সেনারা। বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় 70,000 রোহিঙ্গা। গত মাসে বিষয়টি তদন্তের ঘোষণা দেয় জাতিসংঘ। তবে সুচি বলেছেন, তিনি মার্গারেট থ্যাচার নন, আবার মাদার ত্রেসাও নন, তিনি একজন রাজনীতিবিদ। এ বিষয়ে তিনি আগেও কথা বলেছেন। শান্তিতে নোবেল জয়ী রাজনীতিবিদের দাবি, 2013 সালের পর থেকে এই বিষয়টি নিয়ে কথা বলে আসছেন তিনি, কিন্তু সবার কাঙ্ক্ষিত কথা বলেননি দেখেই অভিযোগ উঠে যে তিনি নীরব। সুচি বলেন, মানুষ চায় আমি যে কোনো একটি সম্প্রদায়ের নিন্দা জানাই, সেটা করছি না বলে সবাই ভাবছে আমি কিছুই বলি না। সংবাদ বিবিসি। আমাদের চ্যানেলে তো আপনার যদি লেটেস্ট নিউজ পেতে যান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।